নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। ছিনতাই হওয়া টোটো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মানিকচক থানার পুলিশ। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে টোটো ও মোবাইল ফিরে পেল প্রকৃত মালিক। পুলিশের কাজে খুশি টোটো মালিক কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে টোটো মালিক দাতারাম চৌধুরী মানিকচকের 2 নম্বর ব্রিজ এলাকার বাসিন্দা। সে মাস কয়েক আগে দাতারাম চৌধুরীর ছেলে গৌতম চৌধুরী টোটোতে যাত্রী তোলেন মানিকচকে। তখনই মাদক দ্রব্য খাইয়ে টোটো চালক গৌতম চৌধুরীকে অচৈতন্য অবস্থায় ফেলে টোটো এবং মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হতে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। আইসি অক্ষয় পালের নির্দেশে এসআই ভঞ্জন ঘোষের নেতৃত্বে সাফল্য পায় পুলিশ। দিন কয়েক আগে টোটো ও মোবাইল ফোন উদ্ধার করার সঙ্গে ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়। তবে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে রবিবার টোটো এবং মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় পুলিশের তরফে। পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে টোটো ও মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কাজের প্রশংসা করেছেন মালিক দাতারাম চৌধুরী। পুলিশ সঠিক কাজ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পরিতোষ সরকারের রিপোর্ট, এনবি 24। আমি ওনার বাবা। কবে হয়েছিল এটা, কতদিন আগে? রাতের বেলা? দিনের বেলা। তারপর কি করলেন? তারপরে থানায় ডায়েরি জানালাম। ডায়েরি জানানোর পরে থানার সাহায্যে থানার বিষয় থেকে থানা আমাকে জোর করে টোটোটা মোবাইলটা উদ্ধার করে দিল। আজকে আজকে উদ্ধার করে দিল। কেমন লাগছে পুলিশের এমন ভূমিকায়? ভালো লাগছে। আর পুলিশ কাজ দেখুন শুটিং করছে। শুটিং না করতে গেলে আমি টোটো মোবাইলটা পেতাম না তো। পুলিশের কাজ ধন্যবাদ জানাই যে আমার টোটো মোবাইলটা পাওয়া গেল। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে। আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে। আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে। আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে। আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে। আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে। দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্যে আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।